মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর শিকাগো, আর সারা বিশ্বের মানুষের কাছে এই শহর পরিচিত পৃথিবীর কসাইখানা নামে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানব কেন শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এস অ্যান্ড টি লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করি। কসাইখানা বলতে পশু জবেহ করার স্থানকে বোঝায় এবং শিকাগোর ইউনিয়ন স্টক ইয়ার্ডস এক শতাব্দীরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে বড় বড় পশু জবেহখানা কসাইখানা হিসেবে পরিচিত ছিল। তবে এই শহরটির কসাইখানা উপাধি অর্জনের পেছনে রয়েছে অন্য ইতিহাস। শিকাগোর এই কসাইখানা উপাধির কারণ কি চলুন জেনে নেই। গ্রেট শিকাগো ফায়ার কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত। এখান থেকে প্রায় 148 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই আগুনের সূত্রপাত ঘটে 1871 সালের 8 অক্টোবর রবিবার রাতে এবং 10 অক্টোবরের মঙ্গলবার সকাল পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি। কতটা ক্ষতি হয় এই শিকাগো ফায়ারে? ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ভেঙে পড়ে সকল ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয় পুরো শহর। শহরের প্রায় 9 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে। এ ঘটনায় প্রায় 300-এর বেশি মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, যদিও 120-টির বেশি লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। 1000-এর বেশি বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, হোটেল, সরকারি বেসরকারি অফিস সম্পূর্ণ পুড়ে যায়। সেই সাথে পুড়ে ছাই হয় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। গৃহহীন হয় শহরের প্রায় 1 লাখ মানুষ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $222 মিলিয়ন। মুদ্রাস্ফীতি হিসেবে যা এখন $4.5 বিলিয়ন বেশি। পরবর্তীতে 1910 সালের 22 থেকে 23 ডিসেম্বর আবার এই শহরের ইউনিয়ন স্টক ইয়ার্ডসে ঘটে আরেকটি অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে 21 জন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায়। 1934 সালের 19 মে শিকাগোর ইউনিয়ন স্টক ইয়ার্ডসে আরও একটি অগ্নিকাণ্ডে 1 জন অগ্নি নির্বাপক কর্মীর প্রাণহানি, 50 জন আহত, 400 থেকে 500 গবাদি পশুর মৃত্যু সহ ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $8 মিলিয়ন, যা রীতিমতো এই শহরকে কসাইখানাতে রূপান্তরিত করেছিল। অবাক করা বিষয় হচ্ছে এই গ্রেট ফায়ারের কারণ হিসেবে বলা হয় ও লেরিও নামক এক গরিব কৃষক মহিলার গরুর দুধ দোয়ানোর সময় গরুর লাথিতে হারিকেন ভেঙে খড়ের গাদায় আগুন ধরে যাওয়াকে। তবে সেই সময়ের আমেরিকার জনতার আইরিশ বিরোধী মনোভাবের কারণেও এই ঘটনা ঘটতে পারে। ও ল্যারি পরিবারের সদস্যদের মতে তারা আগুনের সময় সবাই ঘুমন্ত ছিলেন। মূলত এই শহরে এত মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে যাওয়ার কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে যুক্ত থাকুন এস অ্যান্ড টি লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেলে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।